তো হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আমি জাকিয়া সিলভানা, আজকের দিনের মতো সেকেন্ড লাইভে আসছি। তো বেলা নাই, হাত কমেন্ট করেন না, চলেন আমরা সত্যের পথে যাই। লেটস স্টার্ট দ্য লাইভ। আজকের লাইভে আমরা ফিমেল ব্রাঞ্চে আছি, ফিমেল ব্রাঞ্চের সেকেন্ড ফ্লোরে আছি, A2, দেখতেই পাচ্ছেন। তো আমি অলরেডি ক্যাপশনে লিখে দিয়েছি, পুরাই এলিগেন্ট দেখতে। পুরাই এলিগেন্ট দেখতে কি জানেন, আমাদের এলিগেন্ট ফ্লোর এখন পর্যন্ত আমরা এটা দেখাইনি, আজকে একদম ফ্রেশ দেখাবো। তো পুরো ভিডিওটা দেখবেন, লাইভটা দেখবেন, আর চলেন আমরা দেখি ফ্লোরটার ভিতরে ঢুকে। তো ফার্স্টেই পরে হচ্ছে আমাদের রিডিং রুম। রিডিং রুমের ভিতরে আপুরা পড়ছে, সো ডিস্টার্ব করবো না। অ্যান্ড এখন ইন্ট্রোডিউসিং আমাদের এলিগেন্ট ফ্লোর, খুবই এলিগেন্ট দেখতে, ঠিক আছে। আর শুরুতে কি বলে জানেন, এই যে রিডিং রুমের বাইরেও শু র‍্যাক আছে, এখানেও একটা শু র‍্যাক আছে, ঠিক আছে। এটা টোটালি এলিগেন্ট দেখতে আমাদের। কিন্তু এখন আচ্ছা একটা মজার কথা বলে দিই, আমাদের ফিমেল ব্রাঞ্চে একটি এলিগেন্ট সিট খালি নাই, সব বুক। তো আপনি এর পরে বুক করতে চাইলে প্রি বুক করে রাখতে পারেন। প্রি বুকিং কেমনে করতে হয় আমরা একটা কমেন্টে লিখে দিব। সি পুরো ফ্লোরটা কত জোস, পুরাই এলিগেন্ট। এটা আমাদের এলিগেন্ট ফ্লোর ফিমেল ব্রাঞ্চে, ঠিক আছে। তো দেখেছেন প্রত্যেকটা ডেকোরেশন কতটা হাই, মানে সি মানে খুবই। আর এটা তো আমার মানে বেশি ফেভারিট, কারণ এখানে না ছবি তুলতে খুব ভালো হয়, মানে ছবি তোলার জন্য পোস্ট টোস মারলে অনেক ভালো ছবি আসে। তো দুইটা মেকআপ জোন আছে দেখতে পাচ্ছেন পাশে, এখানে একটা মেকআপ জোন আছে, সাথে হেয়ার ড্রায়ার দিয়ে আছে। ওখানে এক্সট্রা করে কিন্তু আমরা এখানে দেখেছেন কম দিয়ে রেখেছি আমরা, ঠিক আছে, কম দিয়ে আছে। টেবিল আছে, টেবিলের সাথে লকারও আছে, কিন্তু এখানেও কিন্তু আপনারা অনেক কিছু রেখে দিতে পারেন। আর এই পাশেও আরেকটা মেকআপ জোন আছে, চুলটা ঠিক করে নি আমি। তো এখানেও আছে হেয়ার ড্রায়ার আছে, সেম জিনিস দুই পাশে। কারণ কি জানেন, আমাদের এই ফ্লোরে চারটা রুম আছে, চারটা রুমের মধ্যে শুধুমাত্র একটা রুমে ছয়টা সিট, বাকি সবগুলাতে চারটা করে সিট। এন্ড তাছাড়া আমাদের সাততলায় এলিগেন্ট আছে, এলিগেন্টে হচ্ছে চারটা সিট আলা, বাট সিট একটাও খালি নেই। সো আমরা আজকে এই রুমটাতে যাব। আপাতত এই রুমে যে আপুরা থাকেন ওনারা আমাদেরকে পারমিশন দিয়েছে যাওয়ার জন্য। একটা আপু আছে, বাকি আপুরা হচ্ছে ব্যস্ত। তো আমরা একটু যাই এই রুমটাতে। মৌসুমি আপু আছেন কি? জি আপু। আচ্ছা হ্যালো, ওনার সাথে আমি ওনার কাছ থেকে পারমিশন নিয়ে আমি এই রুমে এসেছি। তো এটা হচ্ছে আমাদের এলিগেন্ট রুম, দেখতেই পাচ্ছেন। তো এলিগেন্টের রুমে এই রুমে চারটা সিট আছে টোটাল, এই যে উপরে একটা, এই দুইটা দুই নাম্বার, এই মৌসুমি আপুর সিটটা হচ্ছে তিন, এন্ড উপরে চার, চারটা সিট আছে। তো এটা হচ্ছে চার রুমের একটা। আর এসি তো অবভিয়াসলি এটা তো আমাদের জন্য একটা কমন জিনিস, আমাদের কোন ব্রাঞ্চি কোন রুমি এসি ছাড়া না। সো এটা আচ্ছা, আপুর সাথে একটু কথা বলি। আপু এখানে কতদিন ধরে আছেন? আমি 4 মাস রানিং। 4 মাস রানিং, আচ্ছা। এখানে আপনি কেন? আচ্ছা আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি কি জানেন ইকোনমির চেয়ে যে এলিগেন্টের প্রাইস বেশি? হ্যাঁ জানি। আপনি এখানে মান্থলি বেসিসে আছেন তাই না? জি। তাহলে কেন ইকোনমি চয়েস করলেন না আপনি, এলিগেন্ট চয়েস করলেন? ইকোনমি চয়েস করে নিয়ে জন্য যে এলিগেন্টে হচ্ছে গিয়ে আমাদের মেয়েদের জন্য অনেক বেশি মানে স্পেসের দরকার হয়, যেমন আমাদের এক্সট্রা লকার যেগুলো আছে। ও আচ্ছা, অনেক আচ্ছা, এটা একটা বলে দিই, আমাদের কিন্তু প্রত্যেকটা বেডের সাথে এই এক্সট্রা লকারটা দেয়া নেই। হ্যাঁ মিডল দিয়ে যেটা বলছি আমি আপনাকে, এটা শুধুমাত্র এই এই বেডটার সাথে দেয়া আছে, অন্যান্য কিন্তু অন্যান্য কোন রুমে দেয়া নেই, দুইটা রুমে দেয়া আছে শুধুমাত্র, দেখেছেন এক্সট্রা লকার যে এখানে কিন্তু। ও ভালো কথা বলি, এলিগেন্ট বেডের সাথে আপনি কয়টা লকার পাচ্ছেন? এখানে একটা লকার পাচ্ছেন, এন্ড নিচে কিন্তু আরেকটা বড় বিগ লকার পাচ্ছেন, যেটা আমি একটু খুলে দেখাই দিই আপনাদেরকে। এই দেখেছেন কত বড় লকার, আমি এটার ভিতরে লুকিয়েও যেতে পারি, লুকিয়ে দেখাবো না, আরেকদিন দেখাবো না লুকিয়ে, না না হলে এমনি তো। আচ্ছা শুন, আরেকটা ভালো কথা, আপনারা কমেন্টস করতে থাকুন, কোনো কোশ্চেন থাকলে করতে থাকুন, আমি জবাব দিব সরাসরি, একটা কমেন্টসের জন্য ফোন নিচ্ছি। এন্ড তাছাড়া বলি, নরমালি কিন্তু দুইটা লকার থাকে আমাদের এলিগেন্ট বেডে, বাট এই রুমটাতে তিনটা লকার। সি এখানে এক্সট্রা করে একটা ফ্যাসিলিটি পাচ্ছে ওনারা, শুধুমাত্র এই রুম মানে দুইটা দুইটা সিটের জন্য এই রুম এই লকারটা দিয়েছে, অন্যান্য কিন্তু সিটের জন্য এটা অ্যাভেলেবেল না, মানে মেল ব্রাঞ্চে যেটা বলছিলাম। সো কমেন্টস করতে থাকুন, কমেন্টস পড়তে থাকি, জীবনে সব কাজ বাদ দিয়ে দিলেও কমেন্টস বাদ দেওয়া যাবে না, মনে রাখবেন কমেন্টস করতেই থাকতে হবে। আচ্ছা তো আপুর সাথে যে কথা বলছিলাম,
আপনি বলেন ইকোনমির প্রাইস রেঞ্জটা কম আসে আপনার জন্য মান্থলি, তাহলে কেন আপনি ইকোনমি প্রাইস অনেক কম আর এলিগেন্টের প্রাইস অনেক বেশি, বাট ফেসিলিটিসটা রুমের ভিতরে একটু বেশি। যেমন হচ্ছে আমরা চারজনের পার্সন থাকে এখানে, জি, আর এলিগেন্টে হচ্ছে 9 জন পার্সন করে, জি। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে চারজন থাকলে আমাদের মধ্যে কম্প্রোমাইজ আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, মানে যত লোক কম থাকবে, মানে আপনি কম সংখ্যক মানুষের সাথে থাকতে চান, এটা হচ্ছে আপনার মেইন পয়েন্ট। আচ্ছা, দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে, আজ যা বললাম না, স্পেস অনেক, আমাদের মেয়েদের অনেক জিনিসপত্র লাগে, সেটা স্পেসটা কভার করে। আমি কি আপনার জিনিসপত্রগুলো দেখাতে পারি লাইভে? যে আমি দেখাই, এখানে কিন্তু শুধুমাত্র লকার না, আমাদের লকারের পাশে কিন্তু আরেকটা জায়গা দিয়ে দিয়ে আছে, এখানে কিন্তু আপনি অনেক কিছুই রাখতে পারেন। আপু আপু দেখেছেন কত কিছু রেখেছে, ঠিক আছে। এন্ড এলিগেন্ট বেডের সবচেয়ে জোস জিনিস কি জানেন? চলেন আপনাকে সবচেয়ে জোস জিনিস দেখাই এলিগেন্ট বেডের। আপুর যদি জিনিসপত্রগুলো একটু সরান, আপনি নিজেই দেখাবেন, আমি না দেখাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফোল্ডেবল টেবিল, এই জিনিস হয়তো বা আপনার আগে কখনো দেখেননি। একসাথে করে তারপরে আপনার নামাতে হবে। আমি কখনো এটা ইউজ করি না। ও আচ্ছা, মানে এটা আপনি খোলাই রেখে দেন? না, এটা খোলাই রেখে দেই। ও আর ভালো কথা, পাশে কিন্তু আমাদের ওই যে দেখেছেন চার্জিং পয়েন্ট আছে, সো চার্জও দেওয়া যায়। সো এখান থেকে আপনি চার্জ দিয়ে আপনার ফোনও ল্যাপটপও চালাতে পারেন। এন্ড তাছাড়া এলইডি লাইট প্রত্যেকটা বেডের সাথেই আছে, এটা এক্সট্রা করে বলার কিছু নেই, এটা আমাদের কমন জিনিস, ঠিক আছে। সো এটা দেখেছেন ফোল্ডেবল টেবিল, সো উনি ওখানেও শুতে পারে। আমি বেডটা ফুললি দেখাই আপনাকে, তাহলে বুঝবেন যে এই এই পাশটাতেও শুতে পারে, এইখানেও কিন্তু বালিশটা নিয়ে এসে শুতে পারবে উল্টা সাইডেরটা, ঠিক আছে। আর এই পাশেও কিন্তু আমাদের লকারের পাশে জায়গা আছে অনেক, দেখেছেন কত কিছু রেখেছে। এই আপু আপনার বেডটা সাজানো সুন্দর, আপনার জন্য হচ্ছে জায়গার কারণে আপনি এলিগেন্টটা বেছেছেন। আর ফেসিলিটিস তো অনেক, আমি বাবারই বলেছি আমার এখানকার লবি অনেক পছন্দের একটা জায়গা, আমি ম্যাক্সিমাম টাইম লবিতে গিয়ে বসে থাকি। আর আর এখানকার মানে যারা আছে, মানে অথরাইজ যারা আছে, যারা নাকি এটা পরিচালনা করে, তাদের কথা আসলে না বললে নাই, সঞ্জিতা আপু, অনন্যা আপু, খুবই ভালো, মানে আসলে ম্যানেজমেন্টটা খুবই ভালো। ওকে আপুর এই লোকটা কি খোলা আছে? হ্যাঁ, আমি খুলে দিচ্ছি আপু, একটু দেখাবেন। আর আপনি কি আমার আমাকে ভালো বললেন? আমরা সত্যের পথে হাঁটি, দেখেছেন কত স্পেস। আপু কিন্তু একটু একটু মেসি অবস্থা, বাট স্টিল অনেক স্পেস, কিন্তু উনি ব্যাগ সাথে রাখার পরেও কিন্তু অনেক জায়গা পেয়েছে। সো আপুকে আর বেশিক্ষণ না জ্বালাই, থ্যাংক ইউ আপু আপনাকে রুমটা দেখানোর জন্য। আরেকবার আমি রুমটা একটু বলে দিই, এই রুমে কিন্তু 4টা সিট, এসি আছে, তাছাড়া এক্সট্রা করে 2টা লকার দেওয়া আছে, এলিগেন্ট বেডের কোনোই সিট খালি নেই, প্রাউডলি বলতে পারি। এটা দরকার নেই দেখানোর, কারণ এটা অন্যান্য আপুরা আমাদেরকে পারমিশন দেয়নি। আর এখানে হ্যাঙ্গার আছে, সো হ্যাঙ্গার দিয়ে ইউজ করতে পারে। আর তাছাড়া আমাদের প্রত্যেকটা রুমে আলাদা করে ওয়াইফাই রাউটার দেয়া, সো একজন আরেকজনের রাউটার চালিয়ে নেট স্লো করতে পারবে না। আবার আমরা বাইরে চলে আসি আমাদের এলিগেন্ট ফ্লোরে, রুমটা আমি বলি, ঠিক আছে। সো আচ্ছা, আমি ওখানে দেখাই, আমরা ঘুরতে থাকি যে এখানে কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেট করা, ঠিক আছে। দেখেছেন উপরে লাইট গুলা, মানে আমাদের মেকআপ জোনের এখানে কত জোস করে এরকম করা, মানে কি আপনি যখন সাজতে বসবেন না, মানে আমি যখন সাজতে বসবো তখন লাইটের কোনো অভাব পড়বে না। আর হেয়ার ড্রায়ার তো আছেই, যেটা বলছিলাম আমি যে আমাদের এখানে কোন লাইটের অভাব নেই। তাছাড়া আমি একটু দেখিয়ে দিই পুরো ফ্লোরটা, যেহেতু এই পাশে এসেছি এখানে দেখাই। আস্তে একটু কথা বলি, পাশের রুমে আপু হয়তো বা ঘুমাচ্ছে, এখানে একটা রুম আছে, ঠিক আছে, আর এই পাশে আরেকটা রুম আছে। এই রুমটা যেটা হচ্ছে A2 R3, এটা হচ্ছে 6 জনের রুম, বাকি সব 4 জনের সিট। আর এখানে একটা ব্যালকনি দিয়ে আছে, আপুরা কিছু কাপড় শুকাতে দিয়েছে, না দেখাই, ঠিক আছে। সো যেটা বলছিলাম যে এটা দেখেছেন ফ্লোরটা, এখানেও একটা মিরর দেওয়া আছে। তো আজকের লাইফটা বেশি বড় করব না, কিছু কমেন্টস পড়ে ছেড়ে দিব। এন্ড এখানে হচ্ছে অ্যাকচুয়ালি এক কথায় আমাদের এলিগেন্ট ফ্লোর জোস একদম পুরাই এলিগেন্ট, নাম দিয়েছে এলিগেন্ট, সো এলিগেন্ট না করে যাবে কই, তাই না? সো আর আরেকটা মজার কথা বলে দিই, আমাদের ফিমেল ব্রাঞ্চের লোকেশন হচ্ছে মিরপুর 2 রূপনগর বিওবিটি ইউনিভার্সিটির একদম অপোজিটে, ঠিক আছে, একদম অপোজিটেই, মানে গেটের অপোজিটেই আমাদের বিওবিটি ইউনিভার্সিটির ফিমেল ব্রাঞ্চটা পড়ে। এন্ড তাছাড়া বলবো
যে আমাদের মিরপুর মেল ব্রাঞ্চ আজকে লাইভটা করেছিলাম, ওই লাইভটা হয়তো বা দেখেননি খেলার কারণে, ওইটাও দেখে নেবেন। মেল ব্রাঞ্চটা হচ্ছে কমার্স কলেজ রোডে, ঠিক আছে? আর আচ্ছা কমেন্টস পড়তে থাকি, লাইভটা বেশি বড় করবো না। কতক্ষণ হয়েছে? 8 মিনিট হয়ে গেছে অলরেডি। আচ্ছা ওকে, তো আমি কিছু পড়ি। আপু সর্বনিম্ন মাসিক ভাড়া কত করে? মোনা চৌধুরী। আচ্ছা আপু আমি কমেন্টসে একটু পরে লিখে দিব, আমাদের ডিপেন্ড করে, কারণ 4 জনের রুমের সিট এন্ড 6 জনের রুমের সিটের মান্থলি প্রাইস সেম না, ঠিক আছে? সিট যতটুকু কম সেই প্রাইসটা একটু বেশি হয়ে যায়, ও 4 জনেরটা বেশি, 6 জনেরটা একটু কম, ঠিক আছে? এখানে ওয়াশরুম আছে, দেখেছেন এই যে এটা কত সুন্দর করে ডেকোরেট করা, সি। আর এটা বেশিক্ষণ আমরা না দেখাই, খুবই অকওয়ার্ড একটা জিনিস। ওকে ওকে ওকে, ঠিক আছে। সো আর ক্লিন, আমাদের এখানে প্রতিদিন ক্লিন করা হয়। এন্ড তাছাড়া আমি যেটা বলছিলাম আপনাদেরকে, যে ফিমেল ব্রাঞ্চে যদি আপনি এলিগেন্ট সিট নিতে চান প্রি বুক করে রাখতে হবে, কারণ আমাদের একটা সিটও খালি নেই, তো নেক্সট কবে খালি হবে ওইটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে। সো আমরা লবিতেও যাই, চলেন লবিতে যেতে থাকি। আর এই ফ্লোরটা আর বেশিক্ষণ না দেখাই, আর আমাদের বলি এখান থেকে কিন্তু করিডোর থেকে কিন্তু সিসিটিভি ক্যামেরা শুরু, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে। আমরা ফিমেল ব্রাঞ্চে সবচেয়ে বেশি ফোকাস করি সিকিউরিটির উপরে। আর দেখেছেন এটা ফায়ার এক্সটিংগুইশার, এটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি পারপাসে, যেন কখনো কোনো ইমার্জেন্সি পড়লে আমরা যেন সমাধান করতে পারি। এটা হচ্ছে স্টোর রুম, স্টোর রুমটা হচ্ছে এখানে, হচ্ছে এই যে দেখেছেন ব্রিফকেস সেট করে রাখা। সব আপুরা কিন্তু রুমের মধ্যে ভিড় করে না, তো এখানেই ব্রিফকেস ব্রিফকেস রাখতে পারেন। চলেন আমরা লবিতে যাই, কিছু সুন্দরী আপুকে নেই, আবার একটু ভিউয়ার্স বাড়াই এন্ড কমেন্টস পড়ি। ক্রাশ খাইছি আপনার হাসি দেখে, তাইফুর রহমান দিলওয়ার ভাইয়া লিখেছে, ওকে থ্যাংক ইউ ভাইয়া, সমস্যা নাই। ওকে থ্যাংক ইউ আহমেদ বাবু, পার রেন্ট কত? আচ্ছা একদিনের প্যাকেজ আমাদের এই ব্রাঞ্চে আফটার ক্যাশব্যাক 399, ঠিক আছে? চলেন এখানে দেখা যাচ্ছে অনেকগুলো আপুই আছেন, তো ভিতরে চলে যাই। এটা হচ্ছে আমাদের লবি, দেখেছেন এখানে একটা প্লিজ কিপ দ্য ডোর ক্লোজ এন্ড এখানে শু র্যাকের কথাও বলা হয়েছে, নো মাস্ক নো সার্ভিস, এটার জন্য আমাদেরকে একটা করে দিয়ে দেওয়া আছে নোটিশ। তো এটা হচ্ছে আমাদের লবি, তো লবিতে ঢুকতেই শুরুতেই মনিকা আপুকে পাইয়েছি, মনিকা আপুর সাথে কথা বলবো, উনি পানি নিয়ে যাক, তারপরে ডিস্টার্ব করবো ওনাকে। হ্যালো, আচ্ছা তো এটা হচ্ছে আমাদের রিসেপশন, তো এখানে হচ্ছে সবাই নরমালি হচ্ছে যত প্রবলেম বা যা কিছু আছে আপুদের সাথে কনসাল্ট করে, এন্ড এখানে আমাদের বিকাশের অপশনও আছে। এন্ড বলি একদিনের প্যাকেজের কথা বলছি, একদিনের প্যাকেজ আফটার ক্যাশব্যাক এই ব্রাঞ্চে 399, 1000 টাকা ডিপোজিট, 399 হচ্ছে 400 টাকা ভাড়া, 1400 টাকা দিয়ে উঠবেন, যখন চলে যাবেন 1000 টাকা ইনস্ট্যান্ট ফেরত দিয়ে দেওয়া হবে। তাছাড়া এটা হচ্ছে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের রিসেপশন, আচ্ছা তো ব্রাঞ্চে কিন্তু আমাদের লাস্ট কিছুদিন আগে একটা আপু অসুস্থ হয়ে গিয়েছিল, তো তখন ওনাকে হেল্প করা হয়েছিল। তো আমাদের ইনচার্জ কে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সানিদ আপু ইনচার্জ, যে হ্যালো, আচ্ছা তো সানিদা আপুই কিন্তু হেল্প করেছিল আমাদের এখানে। আমি বলি আপনি যত রাতই হোক না কেন, যখনই অসুস্থ হন না কেন, ইমার্জেন্সি পারপাসে আপনার আশেপাশে কেউ না থাকলে আমরা হেল্প করছি, আমরা আপনার ফ্যামিলির মতো। তো এখানে দেখেছেন ম্যাগাজিন দেওয়া আছে লবিতে, তো কেউ বোর হয় না, তো ম্যাগাজিনও পড়তে পারে। তাছাড়া প্রত্যেকটা ব্রাঞ্চের মতো আমাদের এই ব্রাঞ্চেও সফট ড্রিঙ্কস এর ব্যবস্থা আছে, নিচে যেয়ে খেতে হয় না, এন্ড সাথে আছে হচ্ছে, আচ্ছা সাথে আছে হচ্ছে এখানে চা কফির ব্যবস্থা, চা 10-15 হচ্ছে কফি, তো এখান থেকে নিয়েও খেতে পারবেন। এখানে আপুদেরকে দেখা যাচ্ছে, বেশি কিছু জ্বালাবো না, আর ওখানে মনিকা আপুর সাথেই কথা বলবো, আচ্ছা মনিকা আপুর সাথেই কথা বলবো, মনিকা আপু একটু এই পাশে আসবেন অনুগ্রহ করে, আচ্ছা লবিটা এমনি দেখাতে থাকুক ভাইয়া। এখানে কিন্তু আমাদের লবিটা খুব ওয়েল ডেকোরেট, সি আমাদের এখানে একটা টেডি বিয়ারও দেওয়া আছে যেটার সাথে আপুরা ছবি তুলতে পছন্দ করেন। তাছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর অনেক প্রপ আছে যেটা দিয়ে ছবি তোলা খুবই ভালো হয়ে যায়। আসুন, তো লাস্ট 2 লাইভের মতো আপনাকে আমি আবারও পেয়েছি, তো আপনার সাথে একটু কথা বলবো। আচ্ছা অন্য টপিকে কথা বলি, আপনার হেয়ার স্টাইলটা জোস, তো আপনি বলেন যে এখানে আপনি লবিতে কখন কখন আসেন? আমি সকালে আসি 11টার সময়, আবার সন্ধ্যার সময় আসি। সন্ধ্যার সময় আসেন, আপনিও মেবি এলিগেন্টে আছেন? হ্যাঁ জি। আচ্ছা আপনার কাছে সেম কোশ্চেন, আমি একটু আগে মৌসুমী আপুর কাছে সেম কোশ্চেনটা করেছি, যে আপনি জানেন যে আপনি কিন্তু মান্থলি বেসিস এখানে আছেন, রাইট? হ্যাঁ
সো মান্থলি বেসিসে আছে না, ইকোনমি প্রাইস রেঞ্জটা আমাদের খুব বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রেঞ্জ। সো আপনি এলিগেন্টটা কেন নিলেন যেটা প্রাইস রেঞ্জ ইকোনমি থেকে বেশি? এলিগেন্টটা ঠিক, এলিগেন্টে হচ্ছে সবকিছু সুবিধা, মানে লকার বেশি, আমি এর আগেও বলছি লকারটা বেশি, তারপরে হচ্ছে বেডটা অনেক বড়, এলিগেন্টে অনেক কমফোর্টেবল মনে করি আর কি। মানে আপনার ঘুমানোর জন্য, বেডিং এর জন্য, বেডিং এর জন্য আপনি চয়েস করছেন, আর হ্যাঁ লকারগুলো অনেক বেশি, লকারগুলো অনেক বেশি এলিগেন্টে। ওকে, আর আর হচ্ছে এলিগেন্টের মানে সবকিছু, মানে এখানে আদারওয়াইজ আপনার সবকিছুতেই। আর একটা 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 আচ্ছা আমি একটা মজার ফ্যাক্ট বলি, মজার ফ্যাক্ট কি জানেন, আপনি কিন্তু এলিগেন্টের মানে ভাড়াটা বেশি দিয়ে থাকতেছেন, কিন্তু ইকোনমির মেনু, খাবারের মেনু আর এলিগেন্টের খাবারের মেনু কিন্তু সেম। সবার জন্য মিডল দিয়ে একটু বলে দিই যে লবিটা কিন্তু আমাদের সবার জন্য ফ্রি, ঠিক আছে? এনি পার্টি, এনি মিটিং, এনি প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্টের জন্য, গ্রুপ প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্টের জন্য ফ্রেন্ডদেরকে নিয়ে আসতেই পারেন, কলিগদেরকে নিয়ে আসতেই পারেন, আপনার জন্য লবি ফ্রি। সো আজকে আর লাইভটা বড় না করি, কিছু কমেন্ট নেই, দুইটা তিনটা চারটা কমেন্টস নিব, দেখি চারজন লাকি ভাইয়া আপুর কমেন্টস নিব, কোন চারজন বেশি লাকি হয় যার কমেন্টস পড়বো সে লাকি না আনলাকি পরে বুঝে যাবে। আচ্ছা, তাইমুর রহমান দেলোয়ার ভাইয়া লিখেছেন, আপনাকে কফি খাওয়াতে চাই। অবশ্যই আমাকে কফি খাওয়াতে আপনি আজকেই চলে আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে, একদিনের প্যাকেজে উঠে যান, একদিনের প্যাকেজ স্ট্যান্ডার্ড ক্লাস ভাড়া 399 আফটার ক্যাশব্যাক, আর এটা থেকে 100 বেশি হচ্ছে বাড়ি ভাড়া, যেটা হচ্ছে আমাদের বিজনেস ক্লাস, তার থেকে আর 100 বেশি হচ্ছে শাহবাগ ব্রাঞ্চ, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস ব্রাঞ্চ। সো আবারও বলবো আমাদের কিন্তু বিউবিটির অপোজিটে একদম লোকেশন, এন্ড আবার জি, সো ওখান দিয়ে একটু দেখিয়ে দিই আপনাকে, বিউবিটি কিন্তু আমাদের এখান থেকে দেখা যায়। সো মাঝে মধ্যে ভাইয়াদের যখন ছুটি হয় আমি দেখেছেন বিউবিটি ইউনিভার্সিটি, আমি মাঝে মধ্যে এখানে সুন্দর সুন্দর ভাইয়াদের ছুটি হলে তাদেরকে টাটাও দিই, পর্দাটা দিয়েছে যাতে আপুরা হচ্ছে, হ্যাঁ আপুরা যেন মাঝে মধ্যে মুভি টুবি দেখলে যেন মানে একটু, মানে আমরা তো একটু ফ্রিলি চলতে পছন্দ করি, সব পাড়ি টাড়ি করলে যেন প্রবলেম না হয় এজন্য পর্দা দেওয়া, ঠিক আছে? তো পর্দা ভিড়াও রাখতে পারে, টাকাও রাখতে পারে। তো যেটা বলছিলাম যে আমরা ভেদাভেদে বিশ্বাসী না, আমাদের কাছে বর্তমানে পাঁচ ধরনের প্যাকেজ আছে, ইকোনমি, কজি, এলিগেন্ট, এক্সক্লুসিভ এন্ড ভিআইপি প্যাকেজ, বাট সবার জন্য সেম ফ্যাসিলিটিস। আপনি একদিনের প্যাকেজ নেন, তিন দিন, সাত দিন, পনেরো দিন, তিরিশ দিন, অর মান্থলি প্যাকেজ, অর কন্ট্রাক্ট প্যাকেজ, আপনার জন্য সেম ফ্যাসিলিটিস, সেম তিরিশটা সুবিধা, কারণ আমরা সুপার হোম ইন ডান ফর ব্যাচলার। Thank you.